ইসলাম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে ইবাদত নামাজ রোজা হজ যাকাত বন্দেগী এগুলোর আলোচনা যেভাবে করছেন ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে অপরাধ পাপ গুনাহ এবং সেই গুনার শাস্তি অপরাধের শাস্তি ধমকি এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করছে আমাদের মানসিক চাহিদা হলো মানুষের স্বভাবজাত একটা চাহিদা মানুষ ফজিলত শুনতে যতটা আগ্রহী শাস্তি শরীয়তের অপরাধের বিধান এগুলো শুনতে ততটা আগ্রহী না সুবহানাল্লাহর ফজিলত শুনতে যতটা আগ্রহী সুদের শাস্তি শুনতে অতটা আগ্রহী না ঘুষের শাস্তি শুনতে অতটা আগ্রহী না চুরি ডাকাতি জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলোর ব্যাপক আলোচনা কোরআন সুন্নাহর আলোকে এটা মানুষ চায় না চায় বেশিরভাগ যে স্বাভাবিক এমন কথা বলেন হুজুর যে কথায় মিড়া মিড়া সুরাইয়ে যে কথার মধ্যে মধু বাইর হয় চিনি বাইর হয় গুড় বাইর হয় বুঝছেন না কথা এটা দিল চায় কিন্তু একটু শরীয়তের খেলাফ বিধান এবং এটার কঠোরতা এটা বললেই বিব্রত বোধ করে আমার একদিন একজনে বলতেছে হুজুর দাড়ি ছাড়া আর ওয়াজ নাই আর ওয়াজ নাই আমি বললাম অবশ্যই ওয়াজ আছে আরো আছে বাকি এটাও একটা ওয়াজ আর এটা শেষ ওয়াজ না আর ওয়াজ হইব আপনি বইয়ে না থাকবেন আপনি এমন যদি হয় যে আমি আজকে 16 বছর দিন নাই রাত নাই কাল দাঁড়িয়ে কই দাঁড়ির কথা তাইলে না আপনি কইতে নেই স্যার আরো আওয়াজ আছে আমি যে আরো কত কথা কইছি আপনি কি শুনছেন না ঠিকই না বলেন না হ্যাঁ মানে আসল কথা হলো এটা উনি চাচ্ছে না এটা ওনার কাছে অস্বস্তিকর এটা অস্বস্তিকর এটা উনি মানসিকভাবে কামনা করে না এটা না বললে ভালো অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন করণীয় তা তোমরা পালন করো আমার রাসূল যা কিছু থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো তাইলে নেক আমল বাজান মনে রাখতে হবে চাচারাও মনে রাখেন আপরাও মনে রাখি মা বোনরাও মনে রাখেন নেক আমল কাকে বলে নেক আমল করণীয় যেগুলো সেগুলো করা যেমন নেক আমল বর্জনীয় গুলো ছেড়ে দেওয়া সেটাও নেক আমল আমর এটা পালন করা শরীয়তের আদেশ নিষে এটা এটা যেমন নেক আমল নিষেধগুলো ছেড়ে দেওয়া এটাও নেক আমল দুইটা মিললে নেক আমল নামাজ পড়া এটা যেমন নেক আমল চুরি না করা এটাও নেক আমল রোজা রাখা এটা যেমন নেক আমল মিথ্যা না বলা এটাও এমন নেক আমল কথা বুঝছেন কি না তাহলে নেক আমল কি শুধু নামাজ জিকির তেলাওয়াত এগুলোও নেক আমল আর কোনো গুনাহ না করা অপরাধ না করা অন্যায় না করা এটাও নেক আমল এটাও নেক আমল চোখ ভিন্নারী থেকে নিচের দিকে নামায় রাখা না দেখা এটা নেক আমল এটার নেকি আছে কি না বলেন তাহলে সেজদার যেমন নেকি আছে ভিন্ন নারীর থেকে চোখ নামায় রাখারও কি আছে নেকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাই বলতেন ভিন্ন নারী থেকে একবার নজর নিচের দিকে নামায় রাখা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম আর আমগো ফতু হলো এখন থানভি রাহমাতুল্লাহ আলাই উনি তো আরো 100 বছর আগের কথা কইয়া গেছে উনি প্রায় আরো 80 বছর আগে এই ফতুয়া দিয়া গেছে বর্তমানে আয়েশা এখন উনি থাকলে ফতুয়া দিত এখনকার জমানায় ভিন নারী থেকে একবার নজর নিচের দিকে নামায় রাখা মোবাইলের ভিন ছবি থেকে একবার নিজের নজরকে নিচের দিকে নামায় রাখা ফিরিয়ে রাখা 1,00,000 রাকাত নফলের চাইতে উত্তম
গোটা পৃথিবীর দুশমনের সমস্ত গুনার সামানের প্রধান উপকরণ বানাইছে চোখ। চোখকে ব্যবহার করাইয়া আজকে অজস্র অগণিত গুনাহ সমাজের সর্বত্র সরবরাহ করছে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এক এক যুবক এক রাতে, বর্তমানে একটা রাতে একটা যুবক একটা যুবতী একটা ছেলে বা একটা মেয়ে মোবাইলের মাধ্যমে, বড় মোবাইলের মাধ্যমে এক রাতে যেই গুনাহ করে, অশ্লীল উলঙ্গ বেহায়াপনার ছবি দেখে বিগত আমলের 1000 মুরব্বী তাদের পুরো হায়াতেও এত গুনাহ করে নাই, এত গুনাহ করে না। অভিভাবকরে না জানাইয়া বিড়ি এগো খাইছে হইতে পারে কোনো মানুষ আগে, কিন্তু এইটাও গ্রামের তিন কোণার মাথাত গিয়া, কথা বোঝেন নাই? এতটা ভয় ছিল, এতটা আতঙ্ক ছিল, এতটা আতঙ্ক ছিল। স্কুলের হিন্দু মাস্টাররে, হিন্দু স্যার হেরে যেদ্দূর ভয় পাইতো, এখনকার বাইতুল মুকাররমের ক্ষতিপূরণের ভয় করে না, বড় থেকে বড় হুজুররেও কি করে না, অদ্দূর ভয় করে না। কারণ হলো ওই যে গুনাহ সহজলভ্য, গুনাহকে একবারে হাতে হাতে ঘরে ঘরে রোমে রোমে মিনিটে মিনিটের সাথে মিশাই দিস, বলেন নাউজুবিল্লাহ, রক্তের কণিকার সাথে গুনাহ মিশাই দিস, গুনাহকে মিশাই দিস। তো এজন্য আমি বলতে চাচ্ছি, আমাদের ফিতরাত, আমাদের স্বভাব, আমাদের রুচি অনুভূতি গুনার আলোচনা শুনতে চায় না, নাফরমানির আলোচনা শুনতে মন সায় দেয় না, পছন্দ হয় কম। অথচ ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে এটা যেমন দরকার ওইটাও দরকার। অর্থাৎ শরীয়তের বিধানগুলো আদেশবাচক এগুলোও শোনানো দরকার, নিষেধগুলোও শোনানো দরকার, দরকার কিনা বলে।